ভারতীয় ক্রিকেট দলের সিরিজ জয়। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, জাদেজা, অশ্বিনকে ছাড়াই অজিদের ধুলিসাৎ করে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের পতাকা উড়ালো ভারতীয় ক্রিকেট টিম। ভারতের আরও এক সিরিজ জয়, চার ম্যাচের সিরিজ 2-1 জিতে নিল ভারত, যা আরেক ইতিহাস হয়ে রয়ে গেল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে বেড়ালেন ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ, পূজারারা। এডিলেডে হার, মেলবোর্নে জয় ভারতের, তারপর সিডনিতে অসাধারণ লড়াইয়ে ম্যাচ ড্র করে টিম ইন্ডিয়া। আর সিরিজের শেষ টেস্টে অজিদের গড়ে 6 ছিনিয়ে নিলেন পূজারা, পান্ত, রাহানেরা। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়া দুরন্ত সিরিজ জয়। গাব্বর পঞ্চম দিনের পিচে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল 324 রান। গতকাল অস্ট্রেলিয়া ভারতের সামনে 328 রানের লক্ষ্য রেখেছিল। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে 4। পঞ্চম দিন সকালে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও এতটুকু না দমে ইনিংস এগিয়ে যান শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। লাগাতার ক্রিজ আঁকড়ে পড়ে থেকে হনুমা বিহারি ও আর অশ্বিন দলের হার রুখে দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই ম্যাচে দলকে জিতেই মাঠ ছাড়লেন ঋষভ পান্ত। ভারতীয় দলের এই ঐতিহাসিক জয়ে উল্লাসিত গোটা দেশ। বিরাটহীন অজিদের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ জয় নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ, শেখর ধাওয়ান থেকে বলিউড, টলিউড সকলেই আপ্লুত, গর্বিত। দিন কয়েক আগে যে বাবুল সুপ্রিয় ভারতের জয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আজ তিনি উল্লাস করছেন। নরেন্দ্র মোদী আজ টুইট করে জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ে আমরা সকলে উল্লসিত। তাদের অভাবনীয় তেজ এবং অনুরাগ গোটা ম্যাচ জুড়ে লক্ষণীয়। অসংখ্য শুভেচ্ছা রইল। টুইটে শুভেচ্ছা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঐতিহাসিক জয়কে সাধুবাদ জানিয়ে ভারতীয় দলের জন্য বোনাস 5 কোটি টাকা উপহার দেওয়ার ঘোষণা করেন। 1988 সালে শেষবার গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া, তারপর থেকে বরাবর ব্রিসবেনের গাব্বায় অজিদের একছত্র অধিকার। তবে আজ তা চূর্ণ হল। নেপথ্যে ভারতীয় ক্রিকেট দলের এক ঝাঁক কম খ্যাত ক্রিকেটার, ইতিহাসে তাদের এই উজ্জ্বল দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।